মক্কার মানুষদের মধ্যে একটা কালচার ছিল যাদের অর্থ আছে তারা অনেক উদ্যমী তরুণকে বা উদ্যমী ব্যবসায়ীকে তারা তাদের পুঁজি দিয়ে তৎকালীন সিরিয়াতে পাঠাত সিরিয়া থেকে তারা মক্কা যে সমস্ত পণ্যের প্রয়োজন হতো সে সমস্ত পণ্য তারা আমদানি করত আবার মক্কা যে সমস্ত পণ্য পাওয়া যায় সেগুলো সেখানে রপ্তানি করত অথবা নগদ অর্থ নিয়ে সেখান থেকে তারা মালামাল এনে মক্কা বিক্রি করত আবার কখনো নগদ অর্থ নিয়ে সেখানে কেনাবেচার কাজ সম্পন্ন করে প্রফিটের টাকাটা নিয়ে তারা মক্কায় ফিরত তো এরই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর পার হলো তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার অভিজাত একজন নারী অত্যন্ত ধনাঢ্য একজন নারী যার প্রচুর সম্পদ ছিল এবং তিনি ব্যবসা করতেন তার ব্যবসা পরিচালনার পদ্ধতি হতো সিরিয়াতে যারা যেত তাদের কাছে তিনি টাকা দিয়ে দিতেন তাদের কাছে তখনকার মুদ্রা দিয়ে দিলে তারা সেখানে গিয়ে ব্যবসা করতেন এবং তার প্রফিটের অংশ ভাগ খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন যে একটা তরুণ মক্কায় যিনি বিশ্বস্ত হিসেবে সবার কাছে ব্যাপকভাবে খ্যাতি অর্জন করেছে তার বিশ্বস্ততা এটা ছিল তখন প্রভাব তুল্য তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ব্যবসা করবার অফার দিলেন এবং বললেন যে আমি আপনার মাধ্যমে ব্যবসা করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগ হাতছাড়া করলেন না তিনি তার দেওয়া সেই পুঁজি নিয়ে সিরিয়ায় চলে গেলেন তার সাথে ছিলেন মাইসারা নামক একজন দাস তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন সিরিয়াতে সিরিয়া গিয়ে ব্যবসা করেছেন প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে অলৌকিক আমরা জানি নবীদের নবুয়াত প্রকাশের আগে এবং পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে অনেক অলৌকিক বিষয় আশয় প্রকাশ ঘটান তাদের নবুয়াতের প্রমাণস্বরূপ মাইসারা সে সব প্রত্যক্ষ করেছে এবং বিশ্বস্ততার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করে মক্কায় ফিরে এসেছেন তিনি ফিরে আসার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে মাইসারার মুখ থেকে অনেক অলৌকিক ঘটনা দেখেছেন সেখানকার এক পাদ্রি তার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছেন সে বিষয়ে উল্লেখ করেছেন তার সততা তার নিষ্ঠা তার আমানতদারিতা তার পেশাদারিত্ব এই বিষয়গুলো শুনতে পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেশ বিস্মিত হলেন তিনি দীর্ঘদিন ব্যবসা করছিলেন মক্কা অন্য কোন মানুষকে অর্থ দিয়ে তিনি এত বেশি প্রফিটের চোখ কখনো দেখেননি মুখ কখনো দেখেননি যত বেশি প্রফিট পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি দেখে অবাক হয়ে গেলেন যে আগের লোকদের সাথে ব্যবসা করেছি তারা তো আমাকে এত লাভ দেয়নি একই প্রক্রিয়ায় ব্যবসা হয়েছে কিন্তু এই লোক আমাকে অনেক লাভ দিয়েছে তার মানে লোকটা বিশ্বস্ত আমানতদার পেশাদার তিনি সিরিয়াস তার কাজের ব্যাপারে তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তারই এক বান্ধবীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিবাহের প্রস্তাবে সম্মতি দেন এবং তার চাচা আবু তালেব নিজে খুতবা দিয়ে সে বিবাহ সম্পন্ন করেন অথচ আমাদের সমাজে ধরেই নেওয়া হয় যে আমাদের ইবাদত বন্দেগী আমাদের ভালো কাজ আমাদের নামাজ রোজা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা দোয়া করা সামাজিক কার্যক্রম এই সব এমনকি পরিবারের দায়িত্বভার গ্রহণ করা বাবা মার আয় উপার্জনে তাদের সাথে প্লাস করা তাদের সাথে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়া আমরা ধরেই নিই যে এগুলো পড়ালেখার পরে যখন আমি চাকরি বাকরি করব ব্যবসা বাণিজ্য করব বড় হব তখন আমি করব আমাদের তারুণ্যর কথা মনে উঠলে আমাদের মনে হয় যে খেলাধুলা বিনোদন জাস্ট হেয়ালিপনা জাস্ট আড্ডা জাস্ট এমন সব কাজকর্ম যেগুলো প্রোডাক্টিভ কিছু নয় না তার জন্য না তার পরিবারের জন্য না সমাজের জন্য না দেশের জন্য রাষ্ট্রের জন্য না বিশ্ব মানবতার জন্য আমরা সেই নবীর উম্মত যেই নবী তার তারুণ্য থেকেই সমাজের অর্থনীতিকে সচল রাখবার জন্য ভূমিকা রেখেছেন যে নবী তার তারুণ্য থেকেই ব্যবসা বাণিজ্য করেছেন যে নবী তার তারুণ্য থেকেই তার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন যে নবী বিশ্বস্ততার কারণে মক্কার সমস্ত মানুষেরা এমনকি তার শত্রুতা যারা লালন করত তার প্রতি সে মক্কার মুশরিকরা পর্যন্ত যাকে আল আমিন এবং বিশ্বস্ত মানুষ হিসাবে উপাধি দিতে বাধ্য হয়েছে আমি আজ আপনাদের কাছে সেজন্য উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের তারুণ্যকে আমরা প্রোডাক্টিভ কাজে ব্যয় করার চেষ্টা করি এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারুণ্য থেকে পাওয়া আমাদের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারুণ্যে যে ব্যবসা করেছেন শুধু তাই নয় তার সারা জীবন তিনি ব্যবসাপাতি মানুষকে উৎসাহিত করেছেন তার একটি হাদিস রয়েছে যে সাতু আশার রিজক ফি তিজারা আল্লাহ তাআলা পৃথিবীতে যত রিজিক রেখেছেন তার 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা রেখেছেন ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে আমাদের তরুণদের উল্লেখযোগ্য অংশ এখনো পর্যন্ত চাকরির জন্য তারা মরিয়া থাকে বিশেষ করে উদ্যোক্তা হতে চায় না ব্যবসা করতে চায় না আপনারা জানেন গোটা পৃথিবীতে ইহুদিরা যে প্রভাব বিস্তার করে আছে গোটা পৃথিবীর অর্থনীতিতে গোটা পৃথিবীর রাজনীতিতে সবকিছুতে তারা প্রভাব বিস্তার করছে এর অন্যতম সিক্রেটস গুলোর একটি হলো প্রত্যেকে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে পৃথিবীর বড় বড় উদ্যোগগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন সবগুলো ইহুদিদের কন্ট্রোলে দুর্ভাগ্য সেই মুসলিম তরুণের জন্য যে মুসলিম তরুণ চাকরি করার জন্য অন্য অর্থে আরো সহজ অর্থে সরল অর্থে চাকর হওয়ার জন্য যে মুসলিম তরুণ চেষ্টা করে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাকরি করেছেন চাকরিকে আমি খারাপ বলছি না তিনি অন্যের অধীনে কাজ করেছেন
কিন্তু তার জীবনের বড় অংশ কেটেছে চাকরি করে নয় ব্যবসা করে উদ্যোক্তা হয়ে মনে রাখবেন কোনো কাজ কখনো ছোট হয় না আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ শুরু করেন আল্লাহর উপরে ভরসা করে আপনার তরুণের যে অবসর সময়টা সেই সময়টাতে আপনি প্রোডাক্টিভ কাজ করেন সেখান থেকে দেখবেন আপনি অনেক মানুষের উপার্জনের পথ উন্মোচন করতে পেরেছেন আল্লাহ আপনার জীবনে বারাকা দিয়েছে আপনি জীবনে অনেক হেয়ালিপনা থেকে অনেক ভুল বিচ্যুতি থেকে বেঁচে থাকতে পারবেন যদি আপনার তরুণের অবসর সময়টাকে প্ল্যান ওয়াইজ আপনি কাটাতে পারেন এজন্য আমি আপনাদের গুরুত্ব আহ্বান রাখতে চাই আপনারা পড়াশোনা শেষে এমন কি পড়াশোনা চলাকালীন সময় আপনারা কোনো না কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে